দর্শক, এখন আমরা চলে এসেছি আমাদের ভালো লাগার, আমার এবং আমার টিমের সদস্যদের ভালো লাগার জায়গা। ভালো লাগার জায়গা হলো সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। বিকজ অফ দ্য সিনিয়র সিটিজেন উই আর হিয়ার। আমি এবং আমার টিমের সদস্য আমরা সিনিয়র সিটিজেনদের জন্য খুব কেয়ার করি, আর কেয়ার করি বলেই আমরা সবসময় বলি কেয়ার গিভার তৈরি করতে। কেয়ার গিভার, কেয়ার গিভার, কেয়ার গিভার তৈরি করেন বা চলুন আমরা তৈরি করি, এবং প্রত্যেকটি সিনিয়র সিটিজেনদের জন্য একজন কেয়ার গিভার দরকার। দর্শক, সিনিয়র সিটিজেন বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, বিভিন্ন জয়েন্টের মোবিলিটি দর্শক কমে যায়। তাই বলে সারাদিন বসে থাকা বা অলস জীবনযাপন করা বা শুয়ে থাকা চলবে না। একটি কথা আছে যেটা আমি সবসময় বলে থাকি, মোশন ইজ লোশন। আমরা যদি মুভমেন্ট করি এটাই পেইন কিলিং লোশন। মুভমেন্ট করলে আপনার অনেক কষ্ট কমে যাবে, মুভমেন্ট করলে আপনার অনেক কষ্ট থাকবে না। তাই তো সারা পৃথিবীতে খুব নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে নামি দামি গবেষকরা এখন এই ব্যাপারে গবেষণা করছেন, এবং তারা প্রায়শই বলে থাকেন মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট দরকার, মুভমেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট। তো সুতরাং দর্শক, বিশেষ করে যাদের বয়স বেশি, সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি, তাদের আরও বেশি মুভমেন্ট দরকার। ওকে, মুভমেন্ট করলে অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমি এখন যে কথাটি বলবো এটা সবাই বলে থাকে, মানুষ যখন অনেক বয়স হয়ে যায় তখন শিশুদের মতো আচরণ করে। ইয়েস, মানুষ বয়স বাড়ার সাথে সাথে তারা শিশুদের মতো আচরণ করে। কথাটি অনেক অংশে, অনেক সময়, সর্বাংশে সঠিক। একজন প্রবীণ মানুষের যত্ন সেভাবেই নিতে হবে যেমন একজন শিশুর যত্ন নিই আমরা। আমরা আমার বাচ্চার, আমার শিশুর যে যত্ন, যেভাবে আমরা যত্ন নিই, চলুন আমরা ঠিক একজন প্রবীণের, আমরা প্রবীণ বলবো না, আমরা সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি, সিনিয়র সিটিজেনের চলুন সেভাবে যত্ন নিই, তার হেলথ কেয়ার করি। সারাটা দিন তাকে কীভাবে কেয়ার করতে হবে চলুন একটা প্ল্যান তৈরি করি, এবং এটাকে বলা হয় জেরিয়াট্রিক কেয়ার, জেরিয়াট্রিক হেলথ কেয়ার। আমরা সেভাবে তার জন্য কেয়ার করি যাতে সে ভালো থাকে। ফাইনালি, আমরা যারা পরিবারের লোকজন তাদের আরও বেশি যত্নবান হতে হবে, বেশি বেশি সময় দিতে হবে, এবং আনন্দমুখর পরিবেশে ওই লোকটির সাথে, এই সিনিয়র সিটিজেনদের সাথে কাটাতে হবে। আবারও বলছি, আমি এবং আমার টিমের সদস্য আমরা রিয়েলি সিনিয়র সিটিজেনদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের জন্যই আজ আমরা এখানে, আপনাদের জন্যই সুন্দর সমাজ পেয়েছি, সুন্দর পৃথিবী পেয়েছি।